দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর নৌপথে ইটভাটায় মাটি সরবরাহের জন্য জাহাজে করে মাটি আনার দায়ে এক ব্যক্তিকে 1,00,000 টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার 8ই নভেম্বর বিকেল 5টায় হালদা নদীর উৎকীর্চর হারপাড়ার সাকারদা এলাকায় এমবি আসমির 5, এমবি আসমির 3 নামে মাটিবাহী দুটি জাহাজ জব্দ করে জাহাজ মালিক বরিশালের বাসিন্দা আমজাদ হোসেনকে 1,00,000 টাকা জরিমানা করা হয়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুনায়েদ কবির সোহাগ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন। এর আগে গত রবিবার 7ই নভেম্বর বিকেলে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে 5,000 মিটার জাল জব্দ করেন। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুনায়েদ কবির সোহাগ বলেন, দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদায় ইঞ্জিন চালিত নৌকা বা বড় জাহাজ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। হালদা নদীর মা মাছ ও জীব বৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নিষেধাজ্ঞা অমান্য করে হালদার নৌপথে মাটি আনার দায়ে জাহাজ মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রবিবার নদীর বিভিন্ন পয়েন্ট থেকে মা মাছ নিধনের জন্য বসানো 5,000 মিটার জাল জব্দ করা হয়। এদিকে মাটিবাহী জাহাজ দুটি চট্টগ্রাম বন্দর এলাকা থেকে মাটি নিয়ে হালদা নদীর তীরে গড়ে ওঠা রাউজানের আসমির অটো ব্রিক্স নামে একটি ইটভাটায় যাচ্ছিল। পরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুনায়েদ কবির সোহাগ ওই ইটভাটায় অভিযান পরিচালনা করেন। জেল জরিমানা দুইটাই হবে।